বালেশ্বর জেলা সিংলা থানা সার্থা কলেজর এক ঘরোই ছাত্রী নিবাসে অঘটন। যুক্ত দুই প্রথম বিভাগর বিজ্ঞান পড়ুবা ছাত্রী চ্যুতিপ্রভা দাসকর মৃত্যুকে নিয়ে সন্দেহ ঘেরের পরিবার। মৃত্যুর কারণ অস্পষ্ট থাকবে, পুলিশর তদন্ত জারি রয়েছে। সূচনা অনুসারে সিংলা থানা ইডদা পঞ্চায়েতর কালন্দা গ্রামর সনাতন দাসক ঝিও জ্যোতিপ্রভা দাস দুর্গাপূজা ছুটিরে ঘরক আসি গত 10 তারিখে মেসকু ফেরিলে। বিদ্যার রেসিডেন্টাল কোচিং একাডেমি মেসরে উপর ভাগে ঝিও পিলা রুবা বেড়ে তর ভাগে পুয় পিলা রুবা জনাপড়ছে। তবে মেসরে রাতে কিছু খাই নেলে সকাল সময় নিত্যকর্ম সারি রুমক যাই তলে পড়ে যাই পাটি ফেণ বাহার দেখি তুরন্ত বালেশ্বর সরকারি মেডিকাল যাইলে ডাক্তার তাঁকু মৃত ঘোষণা করে। এনে কলেজ কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে কিছু জানি না বলে কুলে। তবে মৃতকর সহপাঠী মানে প্রবল এসিড রু মৃত্যুবরণ করেছেন। তবে ঝিওর মৃত্যুর কারণ অস্পষ্ট থাকবে, পরিবার পক্ষর কোণী অভিযোগ হয়ে না। ঘটনার পুলিশ তদন্ত জারি রাখি বেড়ে পোস্টমর্টম রিপোর্ট পরে প্রকৃত সত্যাসত্য জনাপড়ব বলে আশাবাদী অনেক মৃতক বন্ধু মানে। বস্তারু উমাকান্ত মহাপিঙ্গ রিপোর্ট, নিউজ 10 ওড়িয়া।